আমার নাম হোসনা, আমার বয়স 14 বছর, বাবা আমার বিয়ে ঠিক করেছেন। বয়সী একটা ছেলের সাথে বাবা মা আমার বিয়ে পাকা করে ফেলেছেন, ব্যাপারটা জানতে পেরে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমার বয়সী মেয়েদের বিয়ে হওয়াটা অস্বাভাবিক কিছু না। বিয়ের পর তাদের প্রায় সবাইকে লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে। বিয়ের রাত নিয়ে আমি অনেক গল্প শুনেছি আর এটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। আমি চাই না আমার স্বপ্নগুলো ভেঙে যাক। আমি পড়ালেখা করতে চাই, উচ্চ শিক্ষা নিতে চাই। আমি জানি একমাত্র লেখাপড়াই পারে আমাকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে। আমি এখন বিয়ে করতে চাই না, কারণ আমি চাই না আমার বাবা মা আর বন্ধুদের কাছ থেকে দূরে চলে যেতে। কিন্তু আমি যদি প্রাপ্তবয়স্ক হবার পর বিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমার বাবা মাকে কি বেশি যৌতুক দিতে হবে? সমাজ আমার সম্পর্কে কি ভাববে? গত বছর আমার বান্ধবী সালমার বিয়ে হয়েছে। তার বয়স ছিল 14, তার একটা বাচ্চা হয়েছিল যে জন্মের সাথে সাথেই মারা গেছে। সালমার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছিল বাচ্চা জন্ম দেবার সময়। এখন সে শারীরিকভাবে দুর্বল এবং এ কারণে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার সাথে খারাপ ব্যবহার করে। আমি কখনোই চাই না আমার বেলায়ও এমনটা হোক। আমাদের স্কুলে একজন কাউন্সিলর এসেছিলেন কথা বলতে। আমি পরে তার সাথে দেখা করেছি, কারণ আমি আমার সমস্যার কথা কাউকে বলতে চাচ্ছিলাম। আমি কারো উপর ভরসা করে তার কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছিলাম। এফপিএবি এর লোকজন এখানে আসেন, এটা খুব বেশি দিন আগেকার কথা না। ওনারা মাঝে মাঝে আসেন, তাদেরকে বুঝাই বাল্যবিবাহ সম্বন্ধে, তারপরে স্বাস্থ্য প্রজনন সম্বন্ধে। এই তাদের সাথে যে এই মেয়েদের যে যোগাযোগ করিয়ে দেওয়া, এখানে আমাদের কোনো মানে দ্বিধা নাই। আমরা সবসময় তাদেরকে সংযোগটা করিয়ে দিই। যে আবার যদি আমাদের মাধ্যমে কিছু যদি মেয়েদেরকে বলার থাকে, ওনারা আমাদেরকে বলে যান, লিফলেট দিয়ে যান, সেগুলো আমরা মেয়েদেরকে সেভাবে বুঝাই বলি। সে যদি একা আসে, তাহলে তাকে বলি কি তুমি তো একা এসছো, তোমার যে খুব কাছের ভাই হোক, বোন হোক, বাবা হোক, তাকে তুমি নিয়ে আসো। নিয়ে আসলে আমি তোমার সঙ্গে তাকে বুঝাই কি এই বয়সে বিয়েটা দেওয়া ঠিক না। সে যদি অনুমতি দেয়, তাহলে তার ফ্যামিলিতে আমরা যাবো, কেউ এইভাবেও যায়। আর সে যদি বলে কি না যাওয়ার দরকার না, এটা জানলে আমার আরও সমস্যা হবে, তাহলে তো আমরা যেতে পারবো না। কেউ অনেকে বলে কি একটু আমাদের ওখানে চলেন, তখন ওই যে ফ্যামিলিতে নিয়ে পরিবারে বসে গোপনীয়তা কেউ যেন না জানে, এইভাবেও অনেকটা ডিসকাস করা যায়। তিনি বিয়ে এবং যৌনমিলন সম্পর্কে আমার যে ভয় আছে সেটা বুঝতে পারলেন এবং এটাও বুঝলেন যে আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। যেহেতু তিনি সমাজের মানুষের সাথে বাল্যবিবাহের ভয়াবহতা নিয়ে কথা বলেন, এজন্য আমার বাবা মার সাথে কথা বলাটা তার জন্য সহজ হয়েছে। এফএবি যে ট্রেনিংগুলি দিচ্ছে, ট্রেনিংগুলি ছিল যে সমাজে যে নির্যাতন হচ্ছে এটা হওয়ার কারণ কি, এর প্রতিকার কি, আর এরপরে যারা নির্যাতিত হয়ে গেছে এদের জন্য মানে কি করলে এরা মানে এর থেকে মানে উত্তর পাবে, দাঁড়াইতে পারবে, গ্রামের মাতাবর টাইপের আছে, এদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে মানে আগে বিষয়টা তাদেরকে বুঝাইতে হবে, তারা বুঝলে তখন তাদের অধীনস্থদেরকে বুঝতে সক্ষম হবে আর কি। কাউন্সিলর, আমার স্কুল শিক্ষক আর মসজিদের ইমামের সাথে কথা বলার পর আমার বাবা মা এফপিএবি এর সাথে একটা মিটিং করতে রাজি হয়েছেন। সেখানে তারা বিয়ের পর আমার গর্ভধারণ সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি
আর বাল্যবিবাহের আইনগত জটিলতা নিয়ে কথা বলবেন। আমার যদি এখন বিয়ে হয়ে যায় তাহলে আমি জীবন থেকে কি হারিয়ে ফেলব? আমার সুস্থতা, আমার জীবনের লক্ষ্য, আমার স্বপ্ন। আমি একটা মেয়ে যার আছে নিজস্ব সিদ্ধান্ত। পৃথিবীর সকল দেশে মেয়েরা এরকম পরিস্থিতির শিকার হয়। প্রতিটি মেয়েরই আছে সেবা ও তথ্য পাবার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এছাড়াও আছে এসব সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করার জন্য সাহায্য পাবার অধিকার। গার্লস ডিসাইড।